হ্যালো অভ্রিমান জব গাইড আজ আমরা এসেছি এসএসএস জিদ্র দু হাজার একুশের ম্যাথ ক্লাস ফিফটি সিক্স নিয়ে যার মধ্যে আজকের আমরা তেরো বারো দু হাজার একুশের আসা সমস্ত ম্যাথ হার্ক করবো অলরেডি আমাদের এই মধ্যে ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখেন আসে দেখে নিয়েও পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো এখানে আজক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে সরল সুদের ধার নেওয়া কোনো মূলধন তিন বছর পরে হচ্ছে সাতশো পনেরো টাকা আরও পাঁচ বছর পরে হচ্ছে কত নশো নব্বই দেখো আরও বলেছে মানে কি না তিন আর পাঁচ মানে আট বছর পরে কিন্তু হচ্ছে এইটা এটা মাথায় রাখতে হবে তার আমি ধরলাম এখানে পি হচ্ছে আমার মূলধন তিন বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এটা সাতশো পনেরো যদি বলতো যে পাঁচ বছর হচ্ছে এটা তাহলে আমরা পি প্লাস আই লিখতাম এখানে বলেছে আরও পাঁচ বছর পর তার মানে এটার পরে আরও পাঁচ বছর মানে কত হচ্ছে এটা আট বছরের তার পি প্লাস এইটাই কত হচ্ছে এখানে নশো নব্বই আচ্ছা আমি এখানে বড় নিচে লিখলাম যদিও সে বিয়োগ করে দেখো আমি এখান থেকে পাবো কি না ফাইভ আই পাবো আর বিয়োগ করে দেখো এখন পাচ্ছি আমি কত না এইটটি ফাইভ পাচ্ছি আমি এখান থেকে পঁচাশি সরি এইটটি ফাইভ না সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পাচ্ছি আমরা এখান থেকে আর পাচ্ছি এখান থেকে কত না টু সেভেন ফাইভ পাইছি তাহলে এখান থেকে আই এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চান্ন ঠিক আছে এবারে থ্রি আই পার করে নিই আমরা এখান থেকে কত পাচ্ছি এখান থেকে আমরা একশো পঁয়ষট্টি ঠিক আছে এবার দেখো থ্রি আই পেয়ে যাবো না আমি এখান থেকে পি পেয়ে যাবো সাতশো পনেরো থেকে একশো পঁয়ষট্টি বিয়োগ করে দাও কত পাচ্ছি আমি দেখো এখান থেকে শূন্য পাচ্ছি আমি এখান থেকে পাঁচ দুই পাঁচ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ ঠিক আছে ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু অঙ্কটা করতে হবে নেক্সট দেখো একটা মিশ্রণে অ্যালকোহল এবং জল অনুপাত কত না ফোর ইস টু থ্রি আছে অ্যালকোহল এবং জল কত আছে ফোর ইস টু থ্রি অনুপাতে আছে তিনশো পঞ্চাশ এম দ্রবণে কত পরিমাণ এম জল মেশাতে হবে যাতে মিশ্রণে অ্যালকোহল এবং জল ফাইভ ইস টু সিক্স অনুপাতে থাকে আচ্ছা মোট কত এটা তিনশো পঞ্চাশ এম এল এই দুটোকে যোগ করো দেখো সাত হচ্ছে সাত শ্রমশন কত না তিনশো পঞ্চাশ এম এল তাহলে এক শ্রমশন কত না পঞ্চাশ শুধুমাত্র তখন এখান থেকে আমি অ্যালকোহল পেয়ে যাচ্ছি কত না দুশো এম এল আর জল পাচ্ছি আমার এখান থেকে দেড়শো এম এল এখন আমি কী মেশাচ্ছি না জল মেশাচ্ছি তাহলে জলটা তো পাল্টাবেই আচ্ছা দেখো এখানে অ্যালকোহল তো একই থাকবে তাহলে আমি এখানে পাঁচটাকে আমি এক কাজ করি দুশোতে নিয়ে যাই তাহলে পাঁচকে দুশোতে নিয়ে যেতে গেলে আমাকে কিন্তু এটা চল্লিশ দিয়ে গুণ করতে হবে এবারেও আমাকে একই সংখ্যা দিয়ে গুণ করব তাহলে ছয় ইউনিট চল্লিশ কত হবে না টু ফোরটি তাহলে দেখো ছিল দেড়শো জল হয়ে গেছে কত না দু চল্লিশ আর কতটা বেড়েছে দু চল্লিশ থেকে দেড়শো বিয়োগ করে দাও কতবার চি আমরা এখান থেকে নব্বই নব্বই এম জল মেশাতে হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো ফোরটি ফাইভ পার্সেন্টের এত প্লাস এত পার্সেন্টের এত প্লাস এত পার্সেন্টের এত এক্স হলে এক্সের মানটা নির্ণয় করতে হবে পার্সেন্টেজটা এখান থেকে এখান থেকে এখান থেকে সব জায়গা থেকে বাদ দিয়ে দাও দেখো পড়ে আছে কী এখন তাহলে পঁয়তাল্লিশ ইন্টু তিনশো ষাট আর পঁয়তাল্লিশ ইন্টু তিনশো ষাট পরে আছে আর এখানে পড়ে আছে থার্টি ইন্টু চারশো আর দেখো এখানে রয়েছে পঁচিশ তার পঁচিশটা প্রত্যেকের তলায় ভাগ করে দাও দিলে আমি এখান থেকে এক্সের মানটা পেয়ে যাব ঠিক আছে পঁচিশ দেখো এখানে পঁচিশ দিচ্ছি আমি যেই ষোলো এখানে পাচ্ছি আমি ষোলো পাঁচ পঁচিশে পঁচিশে পঁচিশ পাচ্ছি এখান থেকে এক পাঁচ হ্যাঁ ষোলোই হচ্ছে ঠিক আছে তো এখানে পাচ্ছি আমি চারশো আশি আর এপারে পাচ্ছি আমি পাঁচ দিকে আলো পাচ্ছি এখান থেকে বাহাত্তর পাঁচ পাঁচ হয় পঁচিশ পাঁচ দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা নয় তাহলে নদীগুণে আঠেরো আট হাত এক তেষট্টি একে চৌষট্টি সিক্স ফোর এইট তার সাথে ফোর এইটটির যোগ কত পাচ্ছি আমি এক্সের মানটা এখান থেকে আট আটে চারে বারো দুই হাজার হলো এক এগারো তাহলে এগারোশো আঠাশ হচ্ছে এখানে আমাদের এক্সের মান অপশান সি তা বলছে এক্স এক্ষেত্রে এক্সের মান কদর মধ্যে আছে তিনশো একচল্লিশ আর চারশো একটু দেখিনি ভাগ প্রক্রিয়া করে আমরা কত পাচ্ছি এখান থেকে তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি নাইন নাইন থ্রি তাই তো ঠিকই আছে থ্রি এখান থেকে পাচ্ছি আমি চার চার লং চার তিন বারোশো সাঁত্রিশ হবে বেশি হয়ে যাচ্ছে এটা চার তিন তিন তিরিক্ষে নয় তিন লং সাতা দুশো উনআশি এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি সাধারণ বাষট্টি পাচ্ছি বাষট্টি মানে এটা দেখো এক দিয়ে যায় এর পজিটিভ গেলেই মিলে যাবে এটা এক একত্রিশ দু হচ্ছে বাষট্টি আর এই একত্রিশ দিয়ে কিন্তু আবার এইটাকে ভাগ করলে মিলে যায় থার্টি ওয়ান হচ্ছে আমাদের গোসাঘ অ্যান্সার হবে কার মধ্যে থার্টি এবং থার্টি ফাইভের মধ্যে রয়েছে আমাদের গোসকুটা অপশান সি নেক্সট চলো দেখো মানিন নয় বলেছে এখান থেকে আঠেরো থেকে তেরো বেক করা হয় পাঁচ পাঁচ এর চার মানে এখানে কত পাচ্ছি কুড়ি পাচ্ছি নাইনটি সিক্স থেকে কুড়ি বেক করা মানে এখান থেকে পাচ্ছি আমি সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স প্লাস আটাশ মানে এখান থেকে পাচ্ছি আমি একশো চার একশো চার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সিক্স রুট টু বাহবিষ্ট একটা বড় ক্ষেত্র একটা বড় ক্ষেত্র একটা বৃত্তে অন্তর্লিখিত আছে মানে বৃত্তের মধ্যে বড় ক্ষেত্রটা আছে সেক্ষেত্রে বলছে কি না বড়ক্ষেত্রটা বাদ দিয়ে বৃত্তের ক্ষেত্রফল কত আগে দেখো এই যে বড়ক্ষেত্রটা বাহু বলেছে কত না সিক্স রুট টু ঠিক আছে আচ্ছা তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে দেখো সিক্স রুট টু তার হোল স্কোয়ার ছত্রিশ দুগুন হচ্ছে তোমার বাহাত্তর সেমি এটা হচ্ছে স্কোয়ারটার ক্ষেত্রফল এবার দেখো এই যে বড়ক্ষেত্রটা এর কর্ণ কি হবে না বাহু তার সাথে রুট টু গুণ করতে হয় মানে এখান থেকে পাচ্ছি আমি কত না বারো এখন এর যে কর্ণ সেটাই হচ্ছে এই বৃত্তের ব্যাস সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ কত হবে না বারো বাই দুই সমস্ত কত পাচ্ছি না ছয় পাচ্ছি বৃত্তের ক্ষেত্রে বল কী হবে পাই আট স্কোয়ার মানে বাইশের সাত ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি ছয় স্কোয়ার মানে ছত্রিশ পাচ্ছি ঠিক আছে তাহলে ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা ছত্রিশ ইন্টু বাইশ কত হয় এখান থেকে দেখে নিই আমরা ছ বাইশে একশো বত্রিশে দুই হাতে রয়েছে আমাদের তেরো তিন বাইশে ছেষট্টি আর তেরোতে কত পাচ্ছি আমি এখান থেকে উনআশি সেভেন নাইন টু সেভেন নাইন টু বাই হচ্ছে সেভেন আর দেখো এইটা থেকে তো এটা বিয়োগ করতে হবে আমাকে এখানে সেভেন নাইন টু বাই সেভেন থেকে আমাকে সেভেন টুটা বিয়োগ করতে হবে সেভেন নাইন টু মাইনাস সাধ্য কোণে চোদ্দো চার হাতে রয়েছে আমাদের এক উনমান থেকে পঞ্চাশ পাঁচশো চার পাচ্ছি এখান থেকে বাই হচ্ছে চার আর যেখানে পাচ্ছি আমি অষ্টআশি আর এখানে পাচ্ছি আমি দুই ঠিক আছে দুশো অষ্টআশিকে সাত দিয়ে ভাগ করছি ধরো চার সাত থেকে আঠাশ যাচ্ছে এখান থেকে আট সাত সাত যাচ্ছে দেখো এখানে প্রায় ফর্টি ওয়ান আসছে অ্যাপ্রক্স তাহলে ওয়ান হচ্ছে আমার এখানে বাদ দিয়ে খেতে পার কত হবে না ফর্টি বি হচ্ছে আমার এখানে রাইট ঠিক আছে নেক্সট চলো দেখো নয় বলেছে আমি আগে ওপরেরটা করি দেখো তিন এর এইটা তাহলে তিন এর মানে তিন ইন্টু পাঁচ দু দশ একে এগারো দুই হয়ে গেল এখান থেকে হয়ে এখান থেকে আর দেখো দুই এর মানে এখান থেকে ছয় পাচ্ছি আমি ছয় এটা ছয় হয়ে গেলো ছয় বাই চার মানে কী সেটা আবার তিনের দুই ঠিক আছে তাহলে ওপর থেকে দশ হয় দশ আমার অসভ্য হয় তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে আছে তেত্রিশ তেত্রিশ মাঝে কত হয় না একশো পঁয়ষট্টি পাচ্ছি এখান থেকে আমি পাঁচ দু দশ মানে এখানে পাচ্ছি আমি বারো আর এখানে পাচ্ছি আমি পাঁচ মানে পনেরো ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি একশো সাতাত্তর একশো সাতাত্তর পাচ্ছি আমি একশো সাতাত্তর থেকে পনেরো বিয়োগ করে দিচ্ছি বাই হচ্ছে দশটা মানে এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি একশো বাষট্টি বাই দশ মানে একাশি বাই পাঁচ পাচ্ছি ঠিক আছে তাহলে ওপর থেকে আসছে কত আমার একাশি বাই পাঁচ এবার একটা জিনিস দেখো ওপরে যাই থাকো না কেন সেটা কিন্তু একাশির মাল্টিপিল হবে আমাদের অ্যান্সারে দেখো একাশির মাল্টিপিল একমাত্র কিন্তু টু ফোর থ্রি এইটা তার আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে কি অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর দেখো ছোটো তো কোনো মান নেই যে এটা কাটাকুটি যাবে সব বড়ো বড়ো মান আছে থেকে দেখে একাশির মাল্টিপিলি আসা উচিত বাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার এবার তুমি নিচেরটাও করে দেখতে পারো একবার করে দেখে নাও দেখো এক প্লাস দেখো এখান থেকে পাচ্ছি আমি কত না পাঁচের চার পাচ্ছি নিচে আমি উল্টে গেলে কী হবে এটা এক প্লাস তিন ইন্টু চারের পাঁচ হয়ে গেল আর এর মানে সঙ্গে সঙ্গে আবার এখানে গুণ পাঁচ পাঁচ তো কেটে যাচ্ছে এখান থেকে আচ্ছা এখানে পাচ্ছি আমি দশের তিন পাচ্ছি এখান থেকে আমি দশের তিন ইন্টু দুই ভাগ হয়ে যাচ্ছে এইটা ঠিক আছে পাঁচ দুগুণে দশ মানে এখান থেকে পাচ্ছি আমি চারের তিন আর এখানে পাচ্ছি আমি চার তিনের সাথে খেয়ে আট আট মাইনাস চারের তিন তাহলে তিন আসছে চব্বিশ চব্বিশ থেকে চার বিয়ে করা মানে কুড়ির তিন পাচ্ছি আমি এখান থেকে তাহলে এখানে তলায় কত হচ্ছে এটা কুড়ির তিন তাহলে এখান থেকে পাচ্ছি কুড়ি তো নাকি আমি দেখে নিই ভালো করে একটা বার ভুল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে এক প্লাস তিন ঠিক আছে এখানে তিন প্লাস এখানে হয়ে গেলে কত চার থেকে চার চায় পাঁচের চার ছিল এটা হয়ে গেলো চারের পাঁচ হয়ে গেলো চারের পাঁচ ইন্টু পাঁচ হয়ে গেল তাই তিন চার এখান থেকে বারো পাচ্ছি আচ্ছা বারো তেরো হবে তাহলে সরি তেরো তেরো হবে এটা আচ্ছা এবার ঠিক আছে আশা করি এবার দেখে নিই ভালো করে চারের তিন হ্যাঁ তিন তেরো মতো এখান হচ্ছে লসাগু তিন তেরো উনচল্লিশ আর চার মানে পঁয়ত্রিশ হচ্ছে পঁয়ত্রিশ বাই তিন ঠিক করে ওটা পঁয়ত্রিশ বাই তাহলে এবার এই তিনটা গিয়ে এই উপরে গুণ হয়ে যাবে তার আর এই হয় দেখো আমি কোনটা হবে এই হচ্ছে নেক্সট চলো একটা ক্লাস টেস্টে পঁয়ত্রিশ জন চুরির গড় স্কোর কত না ফরটি সিক্স পরে দেখা যায় যে দু জায়গায় তেইশকে তেত্রিশ এবং একটা জায়গায় কে তিরিশ নেওয়া হয়েছে সেক্ষেত্রে ক্লাসের গড় স্কোর কত দেখো কে তেত্রিশ নেওয়া হয়েছে মানে এখান থেকে আমার দশ এক্সট্রা নিয়েছি দশ এক্সট্রা নেওয়া হয়েছে এটা কিন্তু আবার দু জায়গায় মানে কুড়ি নেওয়া হয়েছে এক্সট্রা আবার দেখো ছত্রিশকে নেওয়া হয়েছে তিরিশ মানে আমি এখানে কিন্তু আবার ছয় কম নিয়েছি মানে চোদ্দো বেশি আছে তাহলে না আলটিমেট তো চোদ্দো বেশি আছে তাহলে এই যে গড়টা আমার বেরিয়েছিল ছেচল্লিশ আমি কী করবো না সেই গড় থেকেই চৌদ্দোটাকে আমি বিয়োগ করে দেবো চোদ্দো তো বিয়োগ করা যায় না চোদ্দোকে আমি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে বিয়োগ করবো সাত দুগুণে চৌদ্দো হচ্ছে সাত পাঁচে হচ্ছে তোমার পঁয়ত্রিশ ওপরে দেখো দুই খাওয়াল হচ্ছে তোমার চারের দশ হচ্ছে এটা চারের দশ মানেই কত হচ্ছে না পয়েন্ট ফোর বিয়োগ তাহলে ফর্টি সিক্স থেকে পয়েন্ট ফোর বিয়োগ মানে কি ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স এইটাই হচ্ছে আমার এখানে প্রকৃত গড় স্কোর আশা করি বোঝা গেছে এটা নেক্সট চলো একজন দোকানদার প্রকৃত দাম অপেক্ষা থার্টি পার্সেন্ট বাড়িয়ে তার মূল্য স্থির করে এবং সে টেন পার্সেন্ট ছাড় দেয় সেক্ষেত্রে লাভের হার কত দেখো প্রকৃত দাম আমি ধরলাম যে কস্ট প্রাইসটা কত আমার একশো সেক্ষেত্রে আমার মার্ক প্রাইসটা কত হবে না থার্টি পার্সেন্ট বাড়াচ্ছি আমি বাড়িয়ে হচ্ছে আমার এখানে একশো তিরিশ এখন সেলিং প্রাইসটা কী হবে না এইটার ওপর আবার সে টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে একশো তিরিশ ইন্টু নব্বই বাই হচ্ছে একশো মানে এখান থেকে পাচ্ছি আমি একশো সতেরো তাহলে একশোর জিনিসটা আলটিমেট বিক্রি হচ্ছে কততে একশো সতেরোতে তাহলে লাভ হচ্ছে কত না সেভেন্টিন পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশান বি নেক্সট চলো দেখো বলছে রেশমা তার আয়ের এইট্টি ফোর পার্সেন্ট খরচ করে তার আয় যদি থার্টি পার্সেন্ট বাড়ে এবং সঞ্চয় যদি ফোর্টি পার্সেন্ট বাড়ে সেক্ষেত্রে খরচ কত শতাংশ বাড়বে ইনকাম এটা হচ্ছে ইনকাম এটা হচ্ছে এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ আর এটা তোমার সেভিংস এইভাবে করবো আমরা আমি ধরলাম আয় হচ্ছে একশো টাকা ঠিক আছে খরচ কত হবে না এইট্টি ফোর হচ্ছে খরচ আয়ের এত পার্সেন্ট তা সেভিংস কত হবে এখান থেকে জাস্ট ষোলো টাকা আয় এখন বাড়ছে থার্টি পার্সেন্ট বাড়ছে মানে এখানে হয়ে গেল কত একশো তিরিশ সঞ্চয় বাড়ছে কত তাহলে এখান থেকে দেখো বাড়ছে মানে ষোলোর ওপর ওয়ান ফোরটি বাই হচ্ছে হানড্রেড শূন্য শূন্য কাটে এখান থেকে দুই দিয়ে ষোলো ইন্টু চোদ্দো করে দিই এখান থেকে ছ চুরাশি চার হাতে রয়েছে আমাদের আর চোদ্দো চোদ্দো মানে বাইশ পয়েন্ট চার হচ্ছে সেক্ষেত্রে আমার এক্সপেন্ডিচারটা কত না দেখো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি ছয় মানে তেইশ একশো সাত তাই তো একশো সাত বাইশো হয় হ্যাঁ একশো সাত পয়েন্ট তাহলে কতটা বাড়লো এখান থেকে না এখান থেকে ষোলো আর এপার থেকে সেভেন মানে তেইশ বেড়েছে ঠিক আছে তাহলে তেইশ পয়েন্ট ছয় বেড়েছে মানে ছত্রিশ বাই বেড়েছে কত ওপর না এইটটি ফোরের ওপর সেক্ষেত্রে আমার একশোর ওপর কত বেড়েছে আমি এখান থেকে বার করব টু থ্রি সিক্স জিরো বাই হচ্ছে এইটটি ফোর চার দিয়ে কাটি টু চার পাঁচ কুড়ি হচ্ছে এখান থেকে চার পাঁচে কুড়ি তারপর দেখো তিন ছয় মানে চার লং ছত্রিশ মানে এখান থেকে শূন্য পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমি একুশ আচ্ছা আর তো কাটাকুটি যায় না এবার আমাকে একটু ভাগ করে দেখতে হবে এটা আমি একুশ দিয়ে ভাগ করছি ওটা আমি দেখি কত হচ্ছে দেখো একুশ দুকোনে হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ এখানে পাচ্ছি আমি সতেরো আট একুশে কত হচ্ছে এখান থেকে আট এক আট আট দুকোনে ষোলো একশো হচ্ছে দেখো আঠাশ পয়েন্ট সামথিং আসছে আচ্ছা দুটো অ্যান্সার আছে আমার দেখতে আবার একটু এখানে পাচ্ছি আমি দুই থারে পয়েন্ট খাইয়ে শূন্য ঠিক আছে এটা যায় না বলে এখানে শূন্য তাহলে এখানে পাচ্ছি আমি আবার একটা শূন্য খাওয়াচ্ছি নয় একুশ উনানব্বই মানে প্রায় আঠাশ পয়েন্ট ওয়ানের কাছাকাছি অ্যাপ্রক্স আঠাশ পয়েন্ট মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন নির্দিষ্ট মূলধন বার্ষিক সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট সরল সুদে তিন পূর্ণ তিনের চার বছরে সরল সুদ হচ্ছে কত সরল হয়ে হচ্ছে এত টাকা সেক্ষেত্রে একই টাকা একই হারে এত বছরে কত টাকা হবে ঠিক আছে আমি ধরলাম এখানে মূলধনটা কত আমি ধরলাম এখানে একশো টাকা সেক্ষেত্রে কী হবে না একশোর ওপর সিক্স পয়েন্ট মানে চৌষট্টি বাই দশ হারে তিন চার বারো দিনের পনেরো চার বছরে তলায় একটা একশো আছে কত হয় দেখি আমি সুদটা দেখো এই একশো একশো কেটে গেছে এখান থেকে চার ষোলং চৌষট্টি হচ্ছে পাঁচ দিক তিন এখানে পাচ্ছি আমি আট মানে চব্বিশ চব্বিশ টাকা হচ্ছে সুদ এই চব্বিশ সমস্ত কত না ওয়ান এইট নাইন সিক্স দিয়ে দিয়ে এখান থেকে আমার মানটা কত পাবো ওয়ান বাই হচ্ছে চব্বিশ ইন্টু হচ্ছে একশো দেখো পুরোপুরি নিশ্চয়ই কাটাকুটি যায় দেখো সাত হচ্ছে একশো একশো আটষট্টি বিয়োগ করে পাচ্ছি এখান থেকে একুশ মানে নয় মানে সাত হাজার নশো টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ এখন বলেছে কি আমার এখানে কত টাকা হবে একই টাকা একই হারে এত বছরে কত টাকা হবে মানে কি কত হবে যেই বলছি মানে সুদ প্লাস আসল অর্থাৎ সাত হাজার নশো টাকা তো আমার এমনি মূলধনটা তার উপর আমি কি করছি না আমি ইন্টারেস্ট বার করছি কত একই হারে মানে সেই সিক্স পয়েন্ট ফোর মানে চৌষট্টি বাই দশ হারে চার ছয় চব্বিশ থেকে পঁচিশে চার বছরে ঠিক আছে তলায় একটা একশো রয়েছে এই একশো দুটো শূন্য এই দুটো শূন্য এখান থেকে কেটে গেলো আচ্ছা আর দেখি কাটা করি যায় চার দিয়ে কালোবাসি এখান থেকে আমরা ষোলো পাঁচ দিকে কালোবাসি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুণে দশ দুই দিয়ে কালোবাসি এখান থেকে আমরা আট পাঁচটা চল্লিশ সেভেন্টি নাইন ইন্টু ফোরটি আমার চার নং তিরিশে ছয় হাজার তিন চার সাথে আট আসা তিনে কত হয় না থ্রি ওয়ান সিক্স জিরো তাহলে সেভেন নাইন ডবল জিরো তার সাথে থ্রি ওয়ান সিক্স জিরো যোগ কর দেখো সিক্স জিরো নয় ধরে শূন্য ধরো এক দশ হাকে এগারো ওয়ান ওয়ান জিরো সিক্স জিরো এইটা হচ্ছে আমাদের অ্যানসার অ্যান্সার অপশান ডি একটু ক্যালকুলেটিভ নেক্সট চলো উনিশটা সংখ্যার গড় বলছে কত এখানে ফিফটি এইট প্রথম বারোটি সংখ্যার গড় কত এখান থেকে বলছে না সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স শেষ আটটা সংখ্যার গড় কত না পঞ্চান্ন পয়েন্ট এক যদি প্রথম থেকে আমরা বারোর তম সংখ্যাটিকে বাদ দিয়ে দিই সেক্ষেত্রে বাকি সংখ্যাগুলোর গড় কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে এই হচ্ছে হিসেবে আমাদের আচ্ছা এবার দেখো একটা জিনিস যে কত কত বেশি দেখো উনিশটা সংখ্যা আর গড় বলেছে এখানে ফিফটি এইট বারোটা সংখ্যার ক্ষেত্রে গড় কত না তেষট্টি পয়েন্ট ছয় আর শেষ আটটার ক্ষেত্রে কত না পঞ্চান্ন পয়েন্ট এক ঠিক আছে তাহলে কত বেশি এখানে যাচ্ছে না ফাইভ পয়েন্ট সিক্স বেশি যাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু বারো করলে পাচ্ছি এখান থেকে আমি ছ বারং বাহাত্তর দুই হাতে সাত ষাট সাতষট্টি সিক্সটি সেভেন পয়েন্ট টু এটা কিন্তু বেশি আছে এখানে আর এখানে কী হচ্ছে দেখো আলটিমেট আচ্ছা এখানে বেশি আছে আর এখানে দেখো কম আছে কত কম আছে এখানে দেখো এখানে পাচ্ছি আমি তোমার নয় পাচ্ছি এখান থেকে আমি আর এখানে পাচ্ছি আমি টু পয়েন্ট নাইন তাই তো হ্যাঁ ঠিকই আছে টু পয়েন্ট নাইন ইন্টু এইট আর লং বাহাত্তরের দুই হাতে রয়েছে আমাদের এখানে সাত আর দু ষোলো সাথে তেইশ তেইশ পয়েন্ট দুই তারা আলটিমেট আমার এখানে কত পার্থক্য আছে দেখো চুয়াল্লিশের পার্থক্য আছে ঠিক আছে এখন আমার কাজ হবে কি দেখো চুয়াল্লিশ চুয়াল্লিশটাকেই কিন্তু আমাকে বিয়োগ করতে হবে মানে এইটা কিন্তু এক্সট্রা রয়েছে কার মধ্যে না বারোত সংখ্যার মধ্যে যখনই আমি বাদ দেবো তখন গড়টা আমার কী হবে আমাকে এখান থেকে বার করতে হবে দেখো এমনিতে গড়টা ছিল না ফিফটি এইট ঠিক আছে এখন এই চুয়াল্লিশ যেটা আমার আছে সেটা কিন্তু আমি ডিভাইড করে দেবো কত কতজনের মধ্যে না একে তো বাদ দিলে পড়ে থাকছে কত না আঠেরো পড়ে থাকছে এখন এইটা আমাকে বিয়োগ করে বার করতে হবে ঠিক আছে দেখো এখানে দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা বাইশ দুই দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে নয় অর্থাৎ আটান্ন থেকে আটান্ন থেকে এখানে পাচ্ছি ন দু কুনে আঠেরো দুই পূন্য চারের নয় পাচ্ছি এখান থেকে ঠিক আছে তেমন আটান্ন প্লাস এখান থেকে আমি এক কাজ করি এরা দেখো বিয়োগটা আমরা একটু বুদ্ধি করে করবো কীভাবে করবো দেখো সাতান্ন প্লাস ওয়ান করে দিলাম এখান থেকে মাইনাস টু মাইনাস চারের নয় ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি পঞ্চান্ন পাচ্ছি পঞ্চান্ন আর এক থেকে চারের নয় বিয়োগ করা মানে নয় চার পাঁচের নয় তাহলে পঞ্চান্ন পূর্ণ পাঁচের নয় হবে আলটিমেট এটাই আমাদের অ্যান্সার পঞ্চান্ন পূর্ণ পাঁচান্ন মানে অপশান এ ঠিক আছে এটা বুদ্ধি করে করতে হবে নেক্সট চলো শ্রেণীর প্রান্ত বিশ্বের ঘন থেকে বৃহত্তম যে থেকে শঙ্কুটি কেটে নেওয়া যাবে তার আয়তনটা কি হবে দেখো একটা ঘন দেখো ভালো করে এই হচ্ছে একটা ঘন ঠিক আছে একটু বুঝে নিতে হবে তাহলে কিন্তু অঙ্কটা সব করে হয়ে যাবে দেখো যখন আমি বলছি সর্ব মানে বৃহত্তম যে শঙ্কুটা আমি কাটবো সেক্ষেত্রে কি হবে শঙ্কুটার কিন্তু ছবিটা এরকম ধরনের হবে ছবিটা অনেকটা এরকম হবে তার মানে আমি বলতে চাইছি এখানে এখানে শঙ্কুর যে ভূমির ব্যাসটা ভূমির যে ব্যাসটা সেই টু আর্ম কী হবে না একটা ধার অর্থাৎ বারো অর্থাৎ আরের এর মানটা পাচ্ছি এখান থেকে ছয় আর শঙ্কুর যে হাইটটা সেটাও কি হবে না বারো হবে অর্থাৎ এইচের মানটা হবে এখান থেকে বারো এবার আমার তো অ্যান্সার চলে আসবে আয়তন মানে কী হবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে এখান থেকে একে তিন ইন্টু বাইশের সাত আরের মান মানে এখান থেকে পাচ্ছি আমি ছত্রিশ আর এইচের মান মানে এখানে পাচ্ছি আমি বারো ঠিক আছে এবার একটুখানি কাটাকুটি করো তিন দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা চার চার ছত্রিশ হচ্ছে ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ফোর ইন্টু বাইশ বাই হচ্ছে সাত চার বাইশে অষ্টআশির আট হাতের রয়েছে আমাদের আট চার বাইশে অষ্টআশি আর আটে ছিয়ানব্বই ছয় হাতের রয়েছে আমাদের নয় বাইশে বাইশ আর নয় কত হয় না থ্রি ওয়ান সিক্স এইট ঠিক আছে এটাকে আমার একটু ভাগ করে দেখতে হবে চার সাথে আঠাশ পাচ্ছি এখান থেকে আমরা আঠাশ তিন ছয় মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা এক আট সাধ্যগুণে চোদ্দো মানে চার পয়েন্ট কাজে শূন্য একেবার করা দরকার পাঁচ সাত থেকে মানে চারশো বাহান্ন পয়েন্ট পাঁচ মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো একটা শঙ্কর ধারতে বলছে কপার এবং জিঙ্ক ফাইভ অনুপাতে থাকে তবে কুড়ি কেজি জিঙ্কের সাথে কত পরিমাণ গড়িত কপারের প্রয়োজন দেখো কপার আর হচ্ছে জিঙ্ক কী অনুপাতে আছে এখান থেকে ফাইভ ইস এখন বলছে যে জিঙ্ক লাগছে কত আমার না কুড়ি লাগছে তাহলে চারের সাথে পাঁচ গুণ করলে কুড়ি হয় তাহলে কপার কত লাগবে তাহলে সাথে আমি পাঁচ গুণ করবো সেম সেম গুণ করবো তো কত হবে না পঁচিশ পঁচিশ কেজি আমার এখানে গড়িত কপারের প্রয়োজন হবে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো একজন দোকানদার জিন্সের দাম বারোশো পঞ্চাশ টাকা থেকে কমিয়ে এগারোশো পঞ্চাশ করে সেক্ষেত্রে দোকানদার কত সঙ্গে সাথ দিল দেখো একশো টাকা কমিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে একশো টাকা কমাচ্ছে কতর ওপর এক দুই পাঁচ শূন্য তার ওপর ঠিক আছে তাহলে একশোর ওপর কত হবে ঠিক আছে দেখো এখানে কিন্তু পুরোটা কেটে যায় বারোশো পঞ্চাশ দিয়ে পুরোটা কাটলে পাচ্ছি আমরা এখান থেকে আট পাচ্ছি কারণ এখানে দশ হাজারকে বারোশো ভাগ করলে কত পাচ্ছি আমরা আট তাহলে এইট পার্সেন্ট হচ্ছে আমরা এখানে অ্যান্সার আট শতাংশ ছাড় দিয়েছিলো নেক্সট দেখো কী বলছে এখানে মিস্টার যুগল কিশোর যুগল কিশোরের নির্দিষ্ট টাকা সরল সুদে চার বছরের জন্য এমনভাবে বিনিয়োগ করে যাতে মূলধনের ধনের তিনের সাত অংশ বিনিয়োগ করা হয় বার্ষিক সেভেন পার্সেন্ট হারে মূলধনের ধনের দুয়ের অংশ বার্ষিক ন পার্সেন্ট হারে এবং বাকি টাকা বার্ষিক এগারো পার্সেন্ট হারে যদি সে মোট এত টাকা সুদ পেয়ে থাকে তবে সে মোট কত টাকা বিনিয়োগ করেছিল দেখো এখানে সাত দিয়ে কাটবে এবং এখানে পাঁচ দিয়ে কাটবে এমন একটা সংখ্যা ধরছি সেটা কত না থার্টি ফাইভ এক্স হলো সেক্ষেত্রে তিনের মানে কী বোঝা না থার্টি ফাইভ সাথে মানে দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ হচ্ছে তিন পাঁচ হচ্ছে পনেরো তাহলে ফিফটিন এক্স হলো প্রথমে এই টাকাটা খাটছে সেভেন পার্সেন্ট হারে ঠিক আছে চার বছরে ঠিক আছে বাই আমি হানড্রেড করে দিচ্ছি এখান থেকে আচ্ছা প্লাস দেখো দুয়ের পাঁচ মানে এখান থেকে পাচ্ছি আমি দেখো পাঁচ দিকে আর পাচ্ছি সাত সাত চোদ্দো মানে এই টাকাটা ন হারে চার বছরে খাটছে বাই হচ্ছে এখন দেখো বাকি টাকা পনেরো এক্স চোদ্দো এক্স উনত্রিশ এক্স তো হয়েই গেছে তারপরে আছে এখান থেকে সিক্স এক্স সিক্স এক্স এগারো পার্সেন্ট হারে চার বছরে বাই হচ্ছে হান্ড্রেড মোট টাকা কত হচ্ছে এখান থেকে ওয়ান ওয়ান এইট এইট জিরো ফোর বাই এক্স আচ্ছা এক কাজ করি এক্স ইন্টু ফোর বাই হান্ড্রেড পুরো কম অন্তরে নিচ্ছি এখান থেকে পনেরো আর সাত পরে থাকছে একশো পাঁচ চোদ্দো আর নয় পাচ্ছি এখান থেকে আমি একশো ছাব্বিশ প্লাস ছেষট্টি সমান সমান ওয়ান ওয়ান এইট এইট জিরো তাহলে এখান থেকে এক্সে মানটা কত পাচ্ছি আমি এখান থেকে একশো বাই হচ্ছে চার ওয়ান ওয়ান এইট এইট জিরো বাই কত পাচ্ছি এখান থেকে আমি ছয় ছয় বারো পাঁচই সতেরো সাত হাতেরো হয়েছে আমাদের এক আচ্ছা বাইশ ছয় আঠাশ উনতিরিশ টু নাইন সেভেন এখন দেখো এটা পুরোপুরি কাটে এটা কে দেখো চার দিয়ে পুরো কাটছে এটা হ্যাঁ চার দিয়ে কাটছে চার শূন্য দিয়ে কিন্তু আমি দশ মানে এখান থেকে পাচ্ছি আমি হাজার তাহলে এক্সের মানে হাজার পাওয়া মানে মোট টাকা কত আমার থার্টি ফাইভ এক্স ধরেছিলাম তাহলে থার্টি ফাইভ ইন্টু হাজার মানে পঁয়ত্রিশ হাজার টাকা সে বিনিয়োগ করেছিল অপশন বি হচ্ছে আশা করি বোঝা গেছে নেক্সট চলো দেখো বলছে এখানে এবিসি হচ্ছে ধর্ত সংখ্যা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দিয়ে দিয়েছে এখান থেকে এ প্লাস বি বি প্লাস সি সি এর বার করতে হবে দেখো এটা সমস্যা এটা এটা সমস্যা এটা 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 পুরো ডাইরেক্ট ধরে নাও তবেই অঙ্কটা করা যাবে এ স্কোয়ার স্কোয়ার করতে হবে করতে পারো তবে এটা করলেই সুবিধা বি স্কোয়ার প্লাস ই আর সি স্কোয়ার প্লাস স্কোয়ার মান হচ্ছে কতটা ফোরটি ফাইভ আমি একটু স্টেপ জাম্প করবো দেখো এখান থেকে যোগ করলে কি পাচ্ছি আমি দুটো করে দুটো করে বি স্কোয়ার দুটো করে সি স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে দেখো চারিকে পাঁচ পাঁচ দশ হাজার শূন্য ধরে হলো এক ছয় দশ নয় চোদ্দো ওয়ান এখান থেকে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি কত পাচ্ছি আমি এখান থেকে সেভেন্টি পাচ্ছি না এবার দেখো এই একটা করে এখান থেকে বিয়োগ করো এইটাকে বিয়োগ করছি আমি এটা থেকে তাহলে এখান থেকে আমি সি কত পাচ্ছি সত্তর থেকে চৌত্রিশ চলে গেলে থাকছে কত আমার ছত্রিশ ঠিক আছে তাহলে সির মান পাচ্ছি এখান থেকে আমি ছয় ওকে দেখো এইটা বিয়োগ করে দাও তাহলে বি স্কোয়ার স্কোয়ার আর সি আমি এখান থেকে এ স্কোয়ারের মান মানে এর মান পাবো কত পাবো দেখো সত্তর থেকে একশোটি হয় নয় তাহলে এর মান কত না তিন একটু মুখে করো দেখো সত্তর থেকে পঁয়ত্রিশ বিয়ে কোলা হয় পঁচিশ তার এখানে বি পড়ে যায় বির মান কত হবে না নিশ্চয়ই পাঁচ হবে এখন কী চেয়েছে এখানে এ প্লাস বি ইজ টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ এ প্লাস বি মানে কত হবে তিন পাঁচ আট বি প্লাস ই মানে কত এখানে পাঁচ ছয় এগারো সি প্লাস এ মানে এখানে পাচ্ছি আমি নয় তাহলে আট ইস্টু এগারো ইস টু নয় অপশান এ নেক্সট চলো শ্যামল তার পণ্যের ধার্যমূল্য ক্রয় মূল্য অপেক্ষা থার্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে স্থির করে তারপর সে ফাইভ পার্সেন্ট ছাড় দেয় তো লাভের হার বার করতে হবে দেখো ধার্যমূল্য অপেক্ষা ধার্যমূল্য আচ্ছা ক্রয় মূল্য ধরলাম কত আমি এখান দেখে একশো সেক্ষেত্রে আমার এমপি কত হবে এখানে মার্ক প্রাইস কত হবে থার্টি ফাইভ পার্সেন্ট বাড়াচ্ছি হয়ে আছে কত এখানে একশো পঁয়ত্রিশ এখন দেখো এরা সেলিং প্রাইস কত হবে না ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছি মানে একশো পঁয়ত্রিশের ওপর নাইনটি ফাইভ বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে পাঁচ দিয়ে কাটছি পাঁচ উনিশশো পঁচানব্বই পাঁচ কুড়ি শ পাঁচ দিয়ে আচ্ছা দুই দিয়ে এত কাটাকুটি যাবে না আচ্ছা পাঁচ দিয়ে সাতাশ আচ্ছা কাটাকুটি যাবে না এটা আমি এখানে কাটাকুটি করে কোনো লাভ নেই এটা থাক এরকম আচ্ছা এইটা আমাকে গুণটা করতে হবে দেখো এখানে পাঁচ দিয়ে খাওয়াচ্ছি এখানে পাঁচ দিয়ে খাওয়ালে পাঁচ এখানে পাঁচ পঁয়শো পঁচিশ পাঁচ পাঁচ হয়তো দুই পঁয়ষট্টি সাতষট্টি পাচ্ছি এখান থেকে আমি তাই তো সাতষট্টি ইন্টু ইন্টুত্তর ইন্টু উনিশ কত পাচ্ছি দেখো পাঁচ উনিশশো পঁচানব্বই পাঁচ হাজার রয়েছে আমাদের এখানে নয় সাত উনিশ কত হচ্ছে একশো তেত্রিশ একশো তেত্রিশ আর নয় হচ্ছে একশো বিয়াল্লিশের দুই হাতে রয়েছে আমাদের এখানে চোদ্দো ছ উনিশ একশো চোদ্দো আর ছ উনিশশম হচ্ছে একশো চোদ্দো ঠিক আছে একশো চোদ্দো আর চোদ্দো কত হচ্ছে না একশো আঠাশ হচ্ছে এখান থেকে তাহলে একশো আঠাশ পয়েন্ট টু ফাইভ এইটা হচ্ছে তার বিক্রয় মূল্য সেক্ষেত্রে লাভ কত হচ্ছে দেখো আটাশ পয়েন্ট টু ফাইভ একটু জাস্ট গুণটাকে সাবধানে করতে পারলে অঙ্কটা শেষ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো চৌত্রিশ আটত্রিশ পঁচাশি এবং নাইনটি ফাইভের লসাগুকে এই সংখ্যার এই সংখ্যাগুলোর গড় দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত পাই দেখো প্রশ্ন দেখো কত ভালোভাবে করা যেতে পারে এলসিএম দেখো কত এটার দুই ইন্টু সতেরো ইন্টু দেখো এখানে উনিশ পঁচাশি মানে পাঁচ ইন্টু সতেরো মানে জাস্ট পাঁচ নব্বই এখান থেকে পঁচাশি মানে এখানে পাঁচ ইন্টু উনিশ আর কিছু করার দরকার নেই সতেরো ইন্টু উনিশ কত হয় দেখি আমি এখান থেকে সতেরো ইন্টু হচ্ছে উনিশ ন সতেরো মানে চারশো তিপ্পান্ন তিন হাতের হচ্ছে আমাদের পনেরো সতেরো সতেরো আর পনেরো কত হয় এখান থেকে বত্রিশ তিনশো থ্রি টু থ্রি জিরো থ্রি টু থ্রি জিরো হচ্ছে আমাদের এখান থেকে এলসিএম আর গড়টা কী হবে এখান থেকে অ্যাভারেজটা কত হচ্ছে এখান থেকে চৌত্রিশ প্লাস আটত্রিশ প্লাস এইট্টি ফাইভ প্লাস নাইনটি ফাইভ বাই হচ্ছে এখানে ফোর আচ্ছা এখান থেকে পাচ্ছি কত আমি দেখো আট বারো দুই হাতে রয়েছে আমাদের এক বাহাত্তর পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমি একশো আশি পাচ্ছি তাহলে একশো আর এটা পারলে দুশো বাহান্ন পাচ্ছি দুশো বাহান্নকে চার দিয়ে ভাগ করে পাচ্ছি আমি চার ছক চব্বিশ চার তিনে বারো তেষট্টি পাচ্ছি তেষট্টিকে আমরা ভাগ করছি কত দিয়ে তেষট্টি দিয়ে ভাগ করছি কাকে আমরা থ্রি টু থ্রি জিরোকে পাঁচ দিয়ে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো পাচ্ছি এখান থেকে আমরা আট শূন্য পাচ্ছি এখান থেকে আমরা এই এইতো তেষট্টি থেকে তেষট্টি মানে সতেরো সতেরো হচ্ছে আমার এখানে ভাবসেষ যদি কোনো জায়গায় ভুল করে ফেলি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক সময় তারা হলোতে ভুল হয়ে যেতে পারে নেক্সট দেখো একটা বাসের বেগ প্রতি ঘন্টায় চার কিমিবার ঘন্টা করে বৃদ্ধি পাচ্ছে মানে চার কিমি করে বৃদ্ধি পাচ্ছে ঘন্টায় বলেছে মানে প্রথম ঘন্টায় যাচ্ছে পঞ্চান্ন কিমি দূরত্ব তবে তেরো ঘন্টায় মোট কত দূরত্ব অতিক্রম করছে তাহলে প্রথম ঘন্টায় যাচ্ছে পঞ্চান্ন সেকেন্ড ঘন্টায় যাবে কত এখান থেকে দেখো উনষাট যাবে যখন চার বাড়ছে মানে তো বেগ হয়ে যাচ্ছে সেকেন্ড ঘন্টায় তো এই করতে করতে তেরোতম ঘন্টায় কত যাবে এইটা আগে বার করিনি কী হবে না এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেখানে এ মানে কি শুরুটা এন মানে কত এখানে তেরো মাইনাস ওয়ান ডি মানে কত না চার করে বাড়ছে তাহলে পঞ্চান্ন আর এখানে আমি বারো আটচল্লিশ আটে বাঁচে তেরো তিন হাজার হচ্ছে আমাদের এক পাঁচান্ন একে দশ একশো তিন তখন একদম শেষ অর্থাৎ তেরোতম ঘন্টায় যাবে কত না একশো তিন এখন চেয়েছে গিয়ে এখানে মোট কত দূরত্ব সেক্ষেত্রে আমাকে এই যোগটা করতে হবে এই যে সিরিজটা পেলাম এটা যোগ তা টোটাল ডিস্টেন্স কী হবে আমরা জানি আর করে এন বাই টু ইন্টু এ প্লাস এল এটা হচ্ছে আমাদের ফর্মুলা যোগের ক্ষেত্রে এখানে হবে এন মানে কত না তেরো বাই দুই এ মানে কত পঞ্চান্ন প্লাস হচ্ছে একশো তিন মানে এখানে পাচ্ছি আমি একশো আটান্ন দুই দিকে আলোচনা পাচ্ছি আমরা এখানে সেভেন্টি নাইন সেভেন্টি নাইন ইন্টু থার্টিন নতানো একশো সতেরো সাত হাজার হচ্ছে আমাদের এগারো আর এগারো কত হচ্ছে এখান থেকে একশো দুই ওয়ান জিরো টু সেভেন হচ্ছে আমাদের অ্যান্সার অপশান্তর দব্য বিক্রি করে একজন ব্যক্তি এমন টাকা লাভ করে যাতে লাভের হার কয় মূল্যের সাথে সমান হচ্ছে দব্যটার কয় মূল্য কত বললাম হচ্ছে এক্স সেক্ষেত্রে লাভের হারটা বার করি আমি ত্রিশু পঁচাত্তর থেকে এক্স বিয়োগ করা মানে আমি এখান থেকে পাচ্ছি লাভ কত ওপর লাভ হিসেবে করছি আমি না এক্সের ওপর সবসময় লাভটা কার উপর হয় কমের ওপর এর ওপর দেখো আমি যদি হান্ড্রেড ইউজ করি সেক্ষেত্রে কত হবে না এইটাই আমার কয় মূল্যের সাথে সেম হবে ঠিক আছে লাভের হার হচ্ছে এইটা এটা সমান সমান কয় মূল্য এখন দেখো তিনশো পঁচাত্তর মাইনাস এক্স ইন্টু হচ্ছে একশো সমান সমান হচ্ছে এক্সের স্কোয়ার এবার আমরা সমাধান করবই না আমার করবো এখান থেকে অপশন টেস্ট প্রথমে এটা বসাও দেখো তিনশো পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ বিয়োগ করা মানে এখান থেকে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি বাইশ বাইশ হাজার পাঁচশো ঠিক আছে এবার এইখানে একশো পঞ্চাশ বসাও দেখো স্কোয়ার করলে পাচ্ছি আমি পনেরো স্কোয়ার কত দুশো পঁচিশ দেখো দুশো দেখো প্রথমটাতে মিলে যাচ্ছে স্যাটিসফাই করছে মানে এখানে আমাদের এক্সের মানটা কত পাচ্ছি আমি ওয়ান ফিফটি এক্সের মান হচ্ছে ওয়ান ফিফটি পরীক্ষাওয়ালে কিন্তু সমাধান করবে না একদম অপশান টেস্টে চলে যাবে পেরে যাবে দেখুন সংখ্যাগুলো এখানে ছোটো ছোটো আছে নেক্সট চলো একটা ট্যাঙ্ক বলছে কি তিনটে পাইপ এ বি সি তিন ঘন্টায় পূর্ণ করে না ট্যাঙ্কে পাইপ এ হচ্ছে পাইপ সি এর ছগুণ দ্রুত পাইপ বি এর আবার দ্বিগুণ দ্রুত বি এবং সি কত ঘন্টা ট্যাঙ্কটাকে পূর্ণ করতে পারবে তাহলে এ বি সির এফিসিয়েন্সিটা দেখে নিই আমি দেখো আমি ধরলাম এখানে আচ্ছা আমি ধরলাম এখানে ধরো সি হচ্ছে তিন হচ্ছে এফিসিয়েন্সি সেক্ষেত্রে এর কী হবে না এর হবে এখান থেকে ছয় তাহলে বিয়ের কথা হবে এখানে এক হবে কারণ এখানে এ বলেছে আবার কী না বলেছে এখানে আচ্ছা পাইপ সির ছগুণ দ্রুত তাহলে উল্টে যাবে এটা সরি ঠিক করে নিচ্ছি তারা একটা মিনিট আচ্ছা পাইপ সির বলেছে এটা ছগুন দুটো দেখো তাহলে পাইপ সি মানে এইটাকে আমি এক ধরে নিচ্ছি তাহলে এটা হচ্ছে আমার ছয় তাহলে বিটা কত হবে নিশ্চয়ই আমার তিন হবে দেখো তাহলে পাইপ বি দ্বিগুণ হচ্ছে এইটা আর পাইপ সির হচ্ছে ছগুণ হচ্ছে এইটা তাহলে দেখো টোটাল কাজটা কি হবে এখান থেকে মোট এফিসিয়েন্সি কি ছয় তিন এক যোগ করলে পাচ্ছি এখান থেকে আমি দশ ঠিক আছে দেখো তিন ঘন্টায় সম্পন্ন করছে মানে দশ ইন্টু তিন মানে তিরিশ হচ্ছে আমার এখানে মোট কাজ এখন কাজটা কে করবে না সি করবে সেক্ষেত্রে সময় কত লাগবে না রিকোয়ার্ড টাইম কী হবে মোট কাজ হচ্ছে তিরিশ আর সি এফিসিয়েন্সি কত না তিন প্লাস এক চার অর্থাৎ পনেরো বাই দুই মানে সাত পূর্ণ একের দুই অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো এ একটা কাজ আট দিনে করতে পারে বি এটা বারো দিনে করতে পারে সি এর সাহায্যে তারা কাজটা আবার চার দিনে সম্পন্ন করে তাহলে সি একা সমগ্র কাজটা দিনে করতে পারবে তাহলে এ কাজটা করছে আট দিনে বি কাজটা করছে বারো দিনে থেকে এ প্লাস বি প্লাস সি একসাথে করছে কাজটা চার দিনে দেখো চব্বিশ হচ্ছে এখান থেকে লসাগুনা হ্যাঁ তাহলে এখানে এ সি কত না তিন পাচ্ছি বিড় হচ্ছে দুই আর এ প্লাস বি প্লাস সি মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে ছয় পাচ্ছি এখন এই ছয় থেকে তিন আর দুই বিয়োগ করে দাও মানে আমি এখান থেকে সির এফিশিয়েন্সি পেয়ে যাব কত না এক হচ্ছে এফিসিয়েন্সি সেক্ষেত্রে যদি সি একা সমস্ত কাজটা করে তার কত সময় লাগবে না চব্বিশ হচ্ছে মোট কাজ তার এফিসিয়েন্সি কত না এক তাহলে চব্বিশ দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার টোয়েন্টি ফোর অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন ব্যক্তি দু ঘন্টায় সোতের অনুকূলে সাঁতার কেটে পঁচিশ কিমি দূরত্ব অতিক্রম করে আবার একই সময় সে উনিশ কিমি প্রতিকূলে সাঁতার কাটে সতের বেগ কত আমাদের এখানে বার করতে হবে লোকটার বেগ ধরলাম আমি বি আর সোতের বেগ হচ্ছে এখানে এইস তাহলে এখানে অনুকূলে যাচ্ছে কত না অনুকূলে হচ্ছে তোমার এইটা হচ্ছে বেগ বেগ মানে কি নিয়ে আমরা দূরত্ব বাই হচ্ছে সময় তাহলে পঁচিশ বাই হচ্ছে টু একইভাবে দেখো অনুকূলের প্রতিগুলের ক্ষেত্রে কী হবে এখান থেকে বি মাইনাস এস উনিশ বাই দুই কারণ এখানে একই সময় বলেছে চেয়েছি কি আমার এখানে সতের বেগ তো দুটোকে বিয়োগ করতে হবে করার পর আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এটা মনে রাখতে পারে এখন ডাইরেক্ট তাহলে এস মানটা কী হবে না দুটোকে বিয়োগ করবো করে আমি দুই দিয়ে ভাগ করবো তাহলে পঁচিশ বাই দুই মাইনাস উনিশ বাই দুই বাই হচ্ছে দুই দেখো ছয় বাই চার হচ্ছে এখান থেকে অর্থাৎ তিন বাই দুই তোমার এখানে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি লাস্ট আমাকে দেখো কী বলছে এখানে অরুণ প্রতিটা ছশো একত্রিশ টাকা আশি পয়সা দামে দুটো দফো বিক্রি করছে প্রতিটা এই দামে এমন দু দুখানা দফো বিক্রি করছে একটার উপর সেভেন্টিন পার্সেন্ট লাভ করছে আর অনুটাতে তার কিন্তু উনিশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে সমগ্র লেনদেনে তার ক্ষতির পরিমাণটা কত তা এটা ধরো আর্টিকেল ওয়ান এটা হচ্ছে আর্টিকেলটা টু ঠিক আছে আচ্ছা তাহলে এটা সিপি ধরে নাও এটা হচ্ছে আমার এসপি হচ্ছে দেখো এখান থেকে প্রথমটা দেখো একশো টাকার মাল হলে বিক্রি হচ্ছে কত থেকে একশো সতেরোতে পরটা দেখো একশো টাকার মাল হলে বিক্রি হচ্ছে কত থেকে না একাশিতে বিক্রি হচ্ছে এবার একটা জিনিস দেখো এখানে প্রত্যেকের কিন্তু বিক্রয় মূল্যটা সেম অর্থাৎ আমাকে কিন্তু এটা সেম করতেই হবে এখন একশো সতেরো আর একাশির এলসিএমগুলো কত পারছি আমি এখান থেকে নয় তেরো হচ্ছে একশো সতেরো আর এখান থেকে আমি আরেকটা নয় মানে এইটা হচ্ছে আমার এখানে এলসিএম তার মানে এই ওপোয়টার সাথে আমার দেখো নয় গুণ করতে হবে ঠিক আছে আর নিচেটার সাথে কিন্তু আমার এখানে তেরো গুণ করতে হবে তবেই আমি অঙ্কটা করতে পারবো তাহলে এখান থেকে পাচ্ছি আমি নশো এখানে পাচ্ছি আমি কত না হাজার তিপ্পান্ন পাচ্ছি এখান থেকে আমি ঠিক আছে এটা রেশিও সিপি আর হচ্ছে এসপি রেশিও আর এখান থেকে দেখো তেরোশো পাচ্ছি এখান থেকে আমি আর এখানেও কী হবে না হাজার তিপ্পান্নই হবে এখান থেকে অসুবিধা কিছু নেই তাহলে এখান থেকে পাচ্ছি আমি বাইশশো হচ্ছে আমার টোটাল কেনা দাম আর এখান থেকে পাচ্ছি আমি কত না একুশশো ছয় তাহলে একুশশো ছয় হচ্ছে আমার এখান থেকে টোটাল এসপি আশা করি ঠিক করছি এবার দেখো এখান থেকে তার লাভ মানে ক্ষতি হচ্ছে মানে বাইশশো টাকায় কেনা বিক্রি হচ্ছে একুশশো ছতে মানে দেখো এখানে থেকে নাইনটি হচ্ছে আমার ক্ষতি তার নাইনটি ক্ষতি হচ্ছে বাইশশো টাকার ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত ক্ষতি হবে নাইনটি হচ্ছে বাই হচ্ছে বাইশ দেখো কাটাকুটি করলে মানে ভাগ করে দেখছি আমি চার বাইশ হচ্ছে অষ্টআশি ছয় পয়েন্ট খাইয়ে শূন্য এখান থেকে বাইশ দুকোনে চুয়াল্লিশ চুয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমি ওয়ান জিরো এখানে পাচ্ছি আমি আট বাইশে সাত বাইশে চুবান্ন মানে প্রায় ফোর পয়েন্ট মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আগে ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কমেন্ট করো কতগুলো পারছো শেয়ার করে দাও হাসি করে দেবো জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ